हरे कृष्ण फ्रेंड्स, राधे राधे। केमन आछो तुम्रा सबाई? आशा करछी राधा माधव गुरु गौरांगेर कृपाय सबाई खूब भालो आछो। तो फ्रेंड्स, आजकेर आलोच्य विषय हलो जे एकादशी व्रत करते करते कि हठात छेड़े देवा जाए, बा एकादशी करते करते हठात करे छेड़े दिले कि पाप हय। तो एटा निये आमरा आजके विस्तारे आलोचना करब। तो शास्त्रे एगुलो आमादेर मुखेर कथा नय, এগুলো শাস্ত্রে উল্লিখিত আছে, মহাজনদের দ্বারা লিখিত আছে শাস্ত্রে, যে একাদশী করার কি লাভ, একাদশী তিথি কেন করব আমরা, একাদশী সৃষ্টি কোথা থেকে হয়েছে। তো পদ্মপুরাণে উল্লেখ আছে একাদশীর ব্যাপারে। তো পদ্মপুরাণে লেখা আছে যে ব্যাসদেব, ব্যাসদেব কিন্তু কোনো সাধারণ মানুষ নন, ব্যাসদেব হচ্ছেন ভগবানের অবতার। ব্যাসদেব বিভিন্ন শাস্ত্র গ্রন্থ লিখেছেন, ভাগবতম, পুরাণ, উপনিষদ, এই শাস্ত্রগুলো লিখেছেন। তো পদ্মপুরাণে উল্লেখ আছে যে ব্যাসদেবের একজন শিষ্য ছিল, খুবই প্রিয় শিষ্য, জৈমিনী ঋষি। তো জৈমিনী ঋষি একবার জিজ্ঞেস করছেন, গুরুদেব দয়া করে আমাকে একটু একাদশীর ব্যাপারটা বলুন তো, একাদশী তিথি কী, আর একাদশী করতে করতে ছেড়ে দিলে কি অপরাধ হবে, বা ছেড়ে দেওয়া যায় কি। তখন ব্যাসদেব খুব খুশি হলেন, তুমি খুব সুন্দর প্রশ্ন করেছো, এতে জগতের কল্যাণ হবে, খুব ভালো হবে, তো শোনো আমার কাছে সেই কথা। তো ভগবান শ্রী বিষ্ণু যখন সৃষ্টি কার্য শুরু করলেন, যখন সৃষ্টি করলেন এই জড় জগৎ সৃষ্টি করলেন, তো সব কিছু সৃষ্টি করেছে, তার সঙ্গে একজন পাপ পুরুষ সৃষ্টি করেছেন। পাপ পুরুষটা কি দিয়ে তৈরি হয়েছে? মাথাটা হয়েছে ব্রহ্ম হত্যা দিয়ে, হাতগুলো হয়েছে গো হত্যা দিয়ে, মানে পুরো পাপ পুরুষের শরীরটা বিভিন্ন রকমের পাপ দিয়ে তৈরি হয়েছে। আমরা কত রকমের পাপ করি, যেমন জীব হত্যা, অন্যের ধন সম্পদ হরণ, অন্যের স্ত্রী হরণ, এরকম নানা রকমের পাপ করে থাকি। ওই পাপগুলি থেকে পাপ পুরুষকে সৃষ্টি করা হয়েছে ভগবান। কেন সৃষ্টি করেছেন পাপ পুরুষকে? এই যে যারা আমরা যে পাপ করছি, এগুলো নানা রকমের জীব হত্যা করছি, মাছ মাংস খাচ্ছি, অন্যের সম্পদ হরণ করছি, চুরি করছি, ডাকাতি করছি, মিথ্যে কথা বলছি, এই পাপীদেরকে শাস্তি দেওয়ার জন্য পাপ পুরুষের সৃষ্টি হয়েছে। তো এইভাবে সৃষ্টি করার পর অনেক বহু বহু বছর কেটে গেল। তো একদিন ভগবান বিষ্ণু যমপুরীতে গেলেন, যমের মন্দিরে গেলেন। তো যমপুরীতে গিয়ে যমরাজকে জিজ্ঞেস করছে, কেমন আছো যমরাজ, কেমন চলছে তোমার কাজ, ভালোভাবে চলছে তো সব, কোনো অসুবিধা হচ্ছে না তো? যেহেতু উনি হেড, তো ওনার দায়িত্ব সব নিজের ডিপার্টমেন্টগুলোতে গিয়ে গিয়ে চেক করা যে আমার ডিপার্টমেন্টের কাজগুলো সব সঠিকভাবে হচ্ছে কিনা, কোনো ওদের সমস্যা হচ্ছে কিনা, এটা জানার জন্য। তো হঠাৎ করে কথা বলতে বলতে, যমরাজের সাথে কথা বলতে বলতে, দক্ষিণ দিক দিয়ে উনি আর্তনাদের, কান্নাকাটির শব্দ পালেন, খুব চেঁচামেচি করছে, কে খুব কান্না করছে, অনেক চেঁচামেচি হচ্ছে, আর্তনাদ। তো তখন ভগবান বিষ্ণু বললেন, কি ব্যাপার যমরাজ, তোমার এখান থেকে এত কান্নাকাটির শব্দ আসছে কেন, কে কান্নাকাটি করছে, এইভাবে এত চেঁচামেচি করছে কেন, বাঁচাও বাঁচাও বাঁচাও, আর মেরো না আর মেরো না, রক্ষা করো, এভাবে চেঁচাচ্ছে কেন, কি হয়েছে? বলছে, প্রভু আপনার নির্দেশেই তো আমরা সবাই কাজ করি, আপনি তো সব কিছু নির্দেশ দেন, তবে আমরা সেই নির্দেশ অনুযায়ী চলি। তো আপনি ওই যে পাপ পুরুষ সৃষ্টি করেছেন, তো যেই এই যে যারা চেঁচামেচি করছে এরা সব ওই পাপি, ওদেরকে শাস্তি দিচ্ছে পাপ পুরুষ, পাপ পুরুষ নিজের কাজ করছে, ওরা যত রকমের পাপ করেছে সেই পাপের শাস্তি পাচ্ছে। আগে তো বুঝতে পারে না জীব, পাপগুলো করে ফেলে, পরে যেটার কী গতি হবে এটা একবারও ভাবে না, তো তারাই শাস্তি পাচ্ছে চেঁচামেচি করছে। তো ভগবান বিষ্ণু পরম দয়াময়, পরম করুণাময়, ওনার খুব খারাপ লাগলো যে এরাও তো আমার সন্তান, এদের এরকম কষ্ট, আমি কী করে চুপ করে বসে থাকি। তো ভগবানেরও একটু খারাপ লাগলো। ভগবান তখন ভাবলেন যে এদেরকে এর থেকে মুক্তি দিতে হবে,
এই কষ্ট থেকে এদেরকে মুক্তি দিতে হবে, কিছু একটা করতে হবে। তখন ভগবান শ্রী বিষ্ণু কি করলেন, নিজেকে একাদশী দেবী রূপে প্রকাশিত করলেন, আর ওই পাপীদেরকে বললেন যে তোমরা এই একাদশী তিথি মাধব তিথি যত্ন সহকারে পালন করো, তাহলে দেখবে তোমাদের সমস্ত দুঃখ কষ্ট সমস্ত পাপ বিনাশ হয়ে যাবে। তো ভগবানের কথা মতো সে পাপীরা যারা দণ্ড পাচ্ছিলেন পাপ পুরুষের দ্বারা, তারা একাদশী ব্রত উপবাস করলেন, নিয়ম করে একাদশী ব্রত পালন করলেন, সঙ্গে সঙ্গে ওদের পাপ খণ্ডিত হয়ে গেল। তো এইভাবে কিছু কবছর যাওয়ার পর একদিন পাপ পুরুষ হঠাৎ করে ভগবান বিষ্ণুর কাছে এলেন, বলছে প্রভু আমাকে বাঁচান, আমার যে খুব খারাপ গতি হয়ে যাচ্ছে। বলছে কেন পাপ পুরুষ, কী হয়েছে, তোমার এত কষ্ট কিসের, কান্ড করছো কেন? বলছে প্রভু আমাকে তো আপনিই সৃষ্টি করেছেন, নিশ্চয়ই কোনো নির্দিষ্ট কারণের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু সেই কারণ তো আমি পাচ্ছি না। বলছে কেন কী হয়েছে? প্রভু আপনি যে একাদশী তিথি রূপে নিজেকে প্রকাশিত করেছেন, তো এখন তো সব জনজগতের লোকরা একাদশী ব্রত করে সব উদ্ধার হয়ে যাচ্ছে, ওদের আর কোনো পাপ থাকছে না, সব পাপ ক্ষয় হয়ে যাচ্ছে, তো আমার শরীর তো আস্তে আস্তে ভেঙে পড়ছে, আমি দুর্বল হয়ে যাচ্ছি, কারণ ওদের পাপ থেকে আমার শরীরের গঠন, তো ওরা যদি পাপই যদি না করে তাহলে আমি কী করে সুস্থ থাকবো, আমাকে সৃষ্টি আপনি করেছেন, আমাকে বাঁচানোর দায়িত্ব আপনার, দয়া করে কিছু করুন। তখন ভগবান শ্রী বিষ্ণু বলছেন যে ঠিক আছে দেখছি আমি কিছু করতে হবে। তখন বলছে ঠিক আছে পাপ পুরুষ তুমি যাও, নিশ্চিন্তে যাও, আমি বলে দিচ্ছি এবার থেকে তুমি একাদশীর দিন, তুমি যেহেতু একাদশী দেবীকে ভয় পাচ্ছ খুব, একাদশী দেবীকে দেখে তুমি লুকিয়ে লুকিয়ে থাকছ, তো তুমি একাদশীর দিন পঞ্চশস্যর মধ্যে থাকবে, কেমন? পঞ্চশস্যর মধ্যে ধান গম যব শস্যের তেল শস্যে এগুলোর মধ্যে তুমি থাকবে। তো যেই জীব এই একাদশী তিথির দিন এইগুলো গ্রহণ করবে, সঙ্গে সঙ্গে ওরা সব পাপ ভক্ষণ করবে, ওদেরকে আর পাপ করতে হবে না, অটোমেটিকই পাপ হয়ে যাবে যদি ওরা শস্য গ্রহণ করে পঞ্চশস্য একাদশী তিথির দিন। তাহলে তোমার আবার তোমার অসুবিধা দূর হয়ে গেল, কারণ জেনে শুনে যদি পাপ করে তাহলে তার তো এটাই হবে না গতি, তাহলে আমি তো ওদেরকে উপায় দিচ্ছি, এখন ওরা যদি সেই উপায় জেনে শুনেও যদি না করে তাহলে তো ওদের এরকম অবস্থা হবেই। তো এরপর থেকে এই একাদশী তিথির দিন পাপ পুরুষ পঞ্চশস্যর মধ্যে থাকে, আর যেই জীব সেই দিন একাদশীর দিন অন্ন গ্রহণ করে বা পঞ্চশস্যর মধ্যে যে কোনো একটা দ্রব্য গ্রহণ করে, তার অজান্তেই অনেক রকমের পাপ প্রতি গ্রাসে গ্রাসে সে জীব হত্যার পাপ, গুরু হত্যার পাপ, গোহত্যা পাপ, মাতা পিতা হত্যার পাপ, এই নানা রকমের পাপ সে নিজের মধ্যে গ্রহণ করছে, তার শাস্তি ওকে পেতেই হবে, ও পাপটা করেনি কিন্তু যেহেতু একাদশী দিন পঞ্চশস্য গ্রহণ করেছে তার জন্য অটোমেটিকই ওই পাপটা ওর হয়ে যাচ্ছে, ওর ঘাড়ে চেপে যাচ্ছে। তো এর জন্যই একাদশী কোনোদিনও করতে করতে ছেড়ে দেওয়া উচিত না, কারণ আমরা তো একাদশী মাহাত্ম্য শুনেই নিলাম, আমরা তো আমরা কি বলুন তো, আমরা খুব স্বার্থপর, মানে সব কিছুতেই নিজের লাভ দেখি, এত কষ্ট করে একাদশী করছি, জল ফল খেয়ে থাকছি, এতে আদৌ কি আমার কোনো লাভ হচ্ছে? আমি যে এত কষ্ট পাচ্ছি সারা দিন না খেয়ে শুধু জল আর ফল খেয়ে থাকছি, তো আমরা সব কিছুতেই লাভ খুঁজি, দেখুন তাহলে আর করবো না একাদশী, আদৌ কোনো লাভ হচ্ছে কি না, শুধু শুধু কষ্ট পাচ্ছি, 15 দিন পরপর একাদশী চলে আসছে, শুধু শুধু জল ফল খেয়ে থাকছি, আমার শরীরটা তো দুর্বল হয়ে যাবে, তার থেকে থাক করবো না, কিন্তু না লাভ আছে, একাদশী ছেড়ে দিলেই বরং ক্ষতি, একাদশী করতেই হবে। আবার অনেকে বলে যে ঠিক আছে তাহলে পঞ্চশস্য খাওয়া বারণ তো একাদশীর দিন, তাহলে পঞ্চশস্য খাবো না, বিড়ি সিগারেট তামাক চা কফি এগুলো তো খেতেই পারবো না, এগুলো তো এমনিতেই বারণ আছে, চা বিড়ি সিগারেট কফি এগুলো এমনিতেই বারণ আছে, এগুলো কোনোদিনই গ্রহণ করা উচিত নয়, আর একাদশীর দিন তো
অসম্ভব, গ্রহণ করাই যাবে না। তো এর জন্য আমাদের খুব নিষ্ঠা সহকারে পঞ্চশস্য বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে একাদশী পড়া উচিত। যে যেমন নিয়মে পারবে, অন্তত পঞ্চশস্যটা বাদ দিয়ে একাদশীটা অবশ্যই করা উচিত। মাধব তিথি যত্নে পালন করে, খুব যত্ন সহকারে আমাদের এই মাধব তিথি, ভগবান বিষ্ণুর এটা হলো সব থেকে প্রিয় তিথি, একাদশী তিথি। তো একবার একটা বাদরের গ্রুপ ছিল, ওই বাদরের মধ্যে একজন বাদরের নাম ছিল মালতি। তো একাদশী তিথি এসছে, তো মালতি ভাবছে যে আমি একাদশী করব, একাদশীটা পালন করব। শুনেছি আমি একাদশী করা খুব ভালো, একাদশী করলে সমস্ত পাপ ক্ষয় হয়, ভগবানের চরণে আশ্রয় পাওয়া যায়, একাদশী তিথি আমি পালন করব। তো বাদরের মালতীর যে হাজবেন্ড ছিল আরেকটা বাদর, সে বলছে মালতী তুমি একাদশী করো না, তুমি দুর্বল হয়ে যাবে, তুমি একাদশী করে থাকতে পারবে কি? তুমি যদি দুর্বল হয়ে যাও আমি কিন্তু তোমাকে দেখবো না, বুঝে নাও, তোমার দায়িত্বে তুমি একাদশী করবে। তখন মালতী বলছে যে ঠিক আছে, মনে সাহস নিয়ে বলছে ঠিক আছে তোমাকে দেখতে হবে না, আমি একাদশী করব। তো একাদশী তিথি আসলো, মালতী একাদশী করছে সকাল থেকে। তো কোনো রকম একটু সময় অতিবাহিত হয়েছে, মালতী ভাবছে যে আমার বর তো বললো যে আমি দুর্বল হয়ে গেলে আমাকে কোনোভাবে সাহায্য করবে না, তাহলে আমি কি করি, আমি যখন দুর্বল বোধ করব তার আগে আমি কটা ফল সংগ্রহ করে রেখে দিই, যখন দুর্বল দুর্বল ভাব লাগবে তখন ফল কটা খেয়ে নেব। তো রীতিমতো কটা ফল সংগ্রহ করে নিজের কাছে রেখে দিল। তারপরে ভাবছে যে যখন আমি দুর্বল হয়ে যাব একাদশী করার ফলে, ফলগুলো যদি হাত দিয়ে তুলে মুখে না দিতে পারি তখন কি হবে? তখন বলছে, তখন কি করলো, তো ফলটা যদি আমি মুখে না দিতে পারি তখন কি করব? তো এটা ভেবেই সঙ্গে সঙ্গে মালতী ফলটা নিয়ে মুখে দিয়ে দিল। মুখে দেওয়ার পর আবার ভাবছে যখন আমি বেশি দুর্বল হয়ে যাব, দেখা গেল আমি চিবোতে পারলাম না ফলটা, ফলটা মুখে আছে ঠিক আছে কিন্তু চিবোতে যদি না পারি তখন কি হবে? তারপরে কি করলো, ফলটা চিবিয়ে নিল। চিবিয়ে নেওয়ার পর কিছুক্ষণ যাওয়ার পর আবার ভাবছে যে একাদশী করার ফলে যদি আমি এত দুর্বল হয়ে যাই যে আমি যদি ওটা গিলতে না পারি, ঢোকটা যদি না গিলতে পারি তখন কি হবে? সঙ্গে সঙ্গে ফলটা গিলে নিল, গিলার পর কি আর ফেরত আসবে? আসবে না, খাওয়া হয়ে গেল। তো এটাই যে আমরা নানা রকম, এটা বলার উদ্দেশ্য এটাই যে আমরা নানা রকম অজুহাত দেখাই, দুর্বল হয়ে যাব, এই হয়ে যাব, আমার এই অসুবিধা, মাথা ঘুরবে, এই ঘুরবে, কিচ্ছু অসুবিধা হয় না, কোনো অসুবিধা হয় না একাদশী ব্রত করার ফলে ভগবানের কৃপায়। হ্যাঁ, আমাদের প্রার্থনা করতে হবে যে হে মাধব, আমি তোমার প্রীতি সাধনের জন্য, তোমাকে খুশি করার জন্য আমি একাদশী তিথি পালন করব, দয়া করে আমাকে আশীর্বাদ করুন যাতে আমি ভালোভাবে এই তিথিটা পালন করতে পারি, আমার যাতে কোনো অসুবিধা না হয়। আপনি দেখবেন চমৎকার, চমৎকার, আপনি প্রার্থনা করার পর আপনি নির্জলা একাদশীও করতে পারবেন, গ্যারেন্টি। এটা আমি নিজে উপলব্ধি করেছি যে কৃপা প্রার্থনা করার পর কোনো অসুবিধাই হয় না। তো এইভাবে অবশ্যই কোনো অজুহাত দেখাবেন না, সবাই একাদশী করুন, সুস্থ থাকুন, ভগবানের রাধা মাধবের নাম জপ করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ফ্রেন্ডস, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, আর নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হরে কৃষ্ণ।